ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটাতে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এইচএসসি টু এমআইএল ওয়ান এর ওএমআর শিটটা কিভাবে কারেক্টলি ফিল আপ করতে হয় সেটা আমি দেখাবো। তোমরা জানো যে এইচএসসি টু তে চারটে সাবজেক্ট আছে, ইংলিশ, বেঙ্গলি, ককবরক আর হিন্দি, এবং এর মধ্যে যে কোনো একটা তোমাদের চয়েস করতে হয়। আর পরীক্ষাটা হবে 80 নম্বরের, এবং 40 মার্কসের থাকবে ওএমআর আর 40 মার্কসের থাকবে লেখা পরীক্ষা। তো চলো দেখে নিই যে কিভাবে আমরা ওএমআর শিটটা সঠিকভাবে ফিল আপ করবো। তাহলে এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ওএমআর শিট, এরকম একটা ওএমআর শিট তোমরা পাবে। এরপরে আমরা দেখে নেব যে এই ওএমআর শিটটা কিভাবে ফিল আপ করতে হয়। এর জন্য কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন তোমাদের ওই ওএমআর শিটের মাঝ বরাবর অংশেই থাকবে, সেটা তোমরা সবসময় দেখে নিতে পারবে যে কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো সেগুলো একবার দেখে নিই যে কি কি ইনস্ট্রাকশন আছে। যেমন তোমাদের এই যে ওয়েমার শিটটা, এটা কখনোই তোমরা কিন্তু ভাঁজ করতে পারবে না, ঠিক আছে? এবং কি ধরনের পেন তোমরা ইউজ করবে, ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করবে, ওই যে সার্কেলগুলো থাকে সেই সার্কেলগুলোকে ফিল আপ করার জন্য। পেন্সিল কখনোই ইউজ করা যাবে না। আর সার্কেলগুলোকে কি করতে হবে, ডার্ক করতে হবে পুরো পুরোপুরি, মানে অর্ধেক করে ছেড়ে দিলে হবে না। তো এইভাবে আমাদের কিছু ইনস্ট্রাকশন মেনে চলতে হবে। এছাড়া কোনো দাগ কাটা যাবে না, এছাড়া কোনো হোয়াইট ফ্লুইড, যেটা আমরা হোয়াইট মার্কার বা ইত্যাদি কোনো কিছু আমরা ইউজ করতে পারবো না। আর যখন আমরা একটা সার্কেল ফিল আপ করে ফেলবো, তখন কিন্তু আমরা আর এটাকে চেঞ্জ করতে পারবো না, কারণ বুঝতেই পারছো এটা পেনে করা হবে। কাজেই আমরা যখন একটা কোনো সার্কেল ফিল আপ করে করে ফেলবো, তখন কিন্তু আমি চাইলেও আর সেটাকে চেঞ্জ করতে পারবো না। এবং আমরা যখন কোশ্চেনের যখন অ্যান্সার করবে তোমরা, তখন কিন্তু যে অপশনগুলো থাকবে, যেই অপশনের যে কোনো একটাকেই তোমার কিন্তু ডার্ট করতে হবে একটা সার্কেলকে। একটা কোশ্চেনের একাধিক উত্তরও কিন্তু দিতে পারবে না, যদি দিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার ওই কোশ্চেনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপর দেখে নিতে হবে যে কোন মেথডটা আমরা ফলো করব এই সার্কেলগুলোকে ডার্ক করার জন্য, ঠিক আছে? তাহলে দেখো কিছু মেথড আছে, যে মেথডটা ভুল বলতে পারো বা ঠিক নয় সেগুলো আমরা একটু দেখে নেবো। একটা আলাদা স্লাইডে যাই। তাহলে রং মেথড তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে, যে মেথড মানে যেভাবে দেখানো হয়েছে যে কখনো ক্রস দেওয়া হয়েছে, অথবা পুরোপুরি ফিল আপ করা হয়নি, অর্ধেক ফিল আপ করা হয়েছে, অথবা টিক মার্ক দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সবে ভুল। তাহলে কারেক্টটা কি, কারেক্টটা হচ্ছে যে পুরো সার্কেলটাকে পুরো সম্পূর্ণভাবে তোমাকে ডার্ক করতে হবে, এটাই হচ্ছে কারেক্ট মেথড। অর্থাৎ তোমরা যখন সার্কেলগুলোকে ডার্ক করবে, তখন সম্পূর্ণভাবে এইভাবে ব্লু এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে এইভাবে সম্পূর্ণভাবে ডার্ক করবে। আচ্ছা, এরপরে দেখো এখানে যে আমরা ওয়েমার শিটটা দেখছি, এই ওয়েমার শিটটা আমি পুরোটাই ফিল আপ করেছি কোনো একজন কাল্পনিক স্টুডেন্টের নাম দিয়ে এবং রোল নাম্বার দিয়ে আমি পুরোটাকেই ফিল আপ করে ফেলেছি। এবার এই প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমরা ফিল আপ করবো। তাহলে এই যে পুরো ওয়েমার শিটটা, এটাকে ফিল আপ করতে গেলে আমাদের প্রথমে তো কি লাগবে, কিছু ইনফরমেশন লাগবে। তো ইনফরমেশনগুলো আমার কি কি থাকতে হবে, সবগুলোই তোমাদের কাছে অ্যাডমিট কার্ডে তোমরা পেয়ে যাবে। যেমন নেম অফ দ্য স্টুডেন্ট, তোমার নাম লিখতে হবে, সেমিস্টার লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, ইয়ার অফ এক্সামিনেশন লিখতে হবে, ইউনিভার্সিটি রোল নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার আর ইয়ার অফ রেজিস্ট্রেশন লিখতে হবে। এছাড়া ওয়েমার শিট নাম্বার একটা থাকে, সেটা লিখতে হবে। কোয়েশ্চেন বুকলেট নাম্বার যদি দেওয়া থাকে তাহলে সেটা লিখতে হবে, যদি না দেওয়া থাকে লিখবে না। কোয়েশ্চেন বুকলেট সিরিজ, অর্থাৎ তোমরা ABC এই তিনটে সিরিজের একটা পাবে, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন বুকলেটের উপর ABঅথবা C থাকবে, সেইটা তোমাদের এই ওয়েমার শিট ফিল আপ করার সময় লিখতে হবে। আর ডেট অফ এক্সামিনেশন কোন দিন হচ্ছে সেটা তোমাদের লিখতে হবে। আর সবশেষে তোমাদের ফুল সিগনেচার আর ডেট, এইটা লাগবে। আচ্ছা, এরপরে দেখো আমি পার্ট বাই পার্ট ভাগ করে দেখাচ্ছি যে একদম উপরের যে অংশটা ওয়েমার শিটের, সেইটা আমি দেখাচ্ছি। তাহলে প্রথমে দেখো উপরে লেখা আছে কি, টিডিপি, টিডিপি অনার, সেমিস্টার। এরপরে একটা বক্স থাকবে, সেই বক্সে তোমরা লিখবে টু, কারণ তোমরা সেকেন্ড সেমিস্টার। এক্সামিনেশন ইয়ারের একটা জায়গা আছে, সেখানে 20, দুটো বক্স আছে, 22 লিখবে।
আচ্ছা, এখানে দেখো নিচে 1 নম্বর প্রথম শুরু হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বার। কোশ্চেন বুকলেট নাম্বার যদি তোমাদের যে প্রশ্নপত্র পাবে তাতে যদি কোনো বুকলেট নাম্বার থাকে তাহলে লিখবে, না হলে লিখবে না। আর এরপরে হচ্ছে ওয়েমার্কশিট নাম্বার। ওয়েমার্কশিট নাম্বার দেখো এখানে ডান দিকের একদম উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছি 201810, তাহলে এইটাই হচ্ছে ওয়েমার্কশিট নাম্বার। তাহলে ওয়েমার্কশিট নাম্বারটা এখানে ফিল আপ করতে হবে। নেক্সট হচ্ছে এই বাঁদিকে যেটা, এটা তো তোমাদের পরীক্ষা নয়, তোমাদের পরীক্ষা হচ্ছে AECC-2 যেটা। তাহলে সেকেন্ড সেমিস্টার, এখানে দেখো 4টে সাবজেক্টের অপশন আছে, পাশে একটা একটা কি রয়েছে সার্কেল রয়েছে। তাহলে ইংলিশ AECC-MIL-1, হিন্দি AECC-MIL-1, বেঙ্গলি AECC-MIL-1 এবং ককবরক AECC-MIL-1। এরপরে যে সার্কেলগুলো রয়েছে তোমরা যার যে সাবজেক্ট সেই সেই ক্ষেত্রে তোমরা সেই সার্কেলটাকে ফিল আপ করবে। যেমন এক্ষেত্রে আমি এই স্টুডেন্টের ক্ষেত্রে কি করেছি, ইংলিশ যদি ধরো সাপোজ তার সাবজেক্ট হয় AECC-2 তে, তাহলে সে এই ইংলিশের পাশে যে সার্কেলটা আছে সেইটাকে সে ডার্ট করবে সম্পূর্ণভাবে। তাহলে এইটা হচ্ছে প্রথম পার্টটা। এরপরে দেখো নেক্সট যে পার্টটা আসছে সেখানে কি লেখা থাকছে, সেখানে তো স্টুডেন্টের নামের জায়গা থাকছে, সেখানে স্টুডেন্টের নাম যেটা লেখা হয়েছে সব ক্যাপিটাল লেটার লেখা হয়েছে, মাঝখানে একটা গ্যাপ দেওয়া হয়েছে, তারপরে তার সারনেমটা লিখতে হবে। নেক্সট হচ্ছে রোল নাম্বার। ঠিক আছে, রোল নাম্বার খুব ইম্পর্টেন্ট, তোমাদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার থাকবে। তোমরা প্রথমে অ্যাডমিট কার্ডের থেকে রোল নাম্বারটা সঠিকভাবে কিন্তু এখানে বসাবে, বক্সে প্রথমে লিখবে, এরপর এটাকে এনকোডিং করতে হবে। কিভাবে এনকোডিং করতে হয়, তাহলে এই যে 2 দেখছো, 2 এর নিচে এখানে পরপর দেখছো সংখ্যাগুলো 0 1 2 3 4 5 6 7 8 9 দেওয়া আছে, তাহলে 2 যেখানে লেখা ঠিক তার নিচে যেখানে যে সার্কেলে 2 আছে সেইটাকে তোমরা ডার্ক করবে, 1 যেটা আছে ঠিক 1 এর নিচে সার্কেলটাকে ডার্ক করবে, 0 0 নিচে সার্কেলটাকে ডার্ক করবে, 2 আবার যেখানে 2 আছে সেখানে ডার্ক করবে, এইরকম ভাবে BAH যেখানে আছে ঠিকভাবে তার নিচে নিচে আমরা কি করেছি সার্কেল করেছি, তারপর 0 0 ঠিক 0 নিচে দেখো সার্কেল করা হয়েছে, 2 আবার 2 এর নিচে, 0 0 আবার 3 দেখো 0 1 2 3 গিয়ে আমরা সার্কেলটাকে ডার্ক করেছি, 2 0 1 2 এইভাবে ডার্ক করেছি, আবার 7 এ যখন 1 2 3 4 5 6 7 7 এ গিয়ে আমরা আবার ডার্ক করেছি সার্কেলটাকে। ঠিক আছে, তাহলে এইভাবে রোল নাম্বারটাকে আমাদের লিখতে হবে, এটাকে এনকোডিং করা বলা হয়ে থাকে। এরপরে দেখো এই রেজিস্ট্রেশন নাম্বার, এটাও তোমাদের অ্যাডমিট কার্ডে আছে, তাহলে অ্যাডমিট কার্ড থেকে লিখবে। যেমন আমি এখানে স্টুডেন্টের একটা রেজিস্ট্রেশন লিখেছি 2001539, এটা প্রথমে লিখে ফেলতে হবে বক্সের ভিতর। এরপরে বক্সের নিচে যে এনকোডিং এর জায়গাটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 0 1 2 3 4 করে, সেই আগের মতোই আমরা করছি, 2 এর নিচে 2 ডার্ক করছি, 0 এর নিচে 0 1 5 3, 1 2 3 4 5 6 7 8 9, আবার 9 এ গিয়ে আমি ডার্ক করছি, ঠিক এইভাবে ডার্ক করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো পরেরটা হচ্ছে ইয়ার অফ রেজিস্ট্রেশন। ইয়ার অফ রেজিস্ট্রেশনও তোমাদের লেখা থাকবে তোমাদের অ্যাডমিট কার্ডে বা রেজিস্ট্রেশন কার্ডেও থাকবে, সেটা তোমরা দেখে নেবে। তোমাদের যদি কোন রেগুলার স্টুডেন্ট হও, কোনো ব্যাক না থাকে, তাহলে তোমাদের ইয়ার অফ রেজিস্ট্রেশন 2021-2022 হবে, সেটা লিখবে। এবার যদি কারোর ব্যাক থাকে তাহলে তোমরা তোমার অ্যাডমিট কার্ডে দেখে নেবে তোমার ইয়ার অফ রেজিস্ট্রেশনটা কি আছে, সেই অনুযায়ী তোমরা বসাবে। আর এখানে এর পরবর্তী হচ্ছে সেমিস্টার। তাহলে এখানে একটা বক্স আছে, বক্সে তোমাদের সেমিস্টারটা লিখতে হবে 2, আর দেখো সেমিস্টার 2 এর নিচে আবার একটা সার্কেল আছে সেইটাকে আমাদের ডার্ক করতে হবে। এরপরে 7 নম্বর পয়েন্টটা দেখো বুকলেট সিরিজ, অর্থাৎ তোমরা ABC আগেই বলেছি, এ বি অথবা সি যে কোনো একটা বুকলেট তোমরা পাবে, তাহলে এই বুকলেটের যেটা যে সিরিজটা তোমরা পাবে সেটা এখানে সিটার পাশে, সিটাকে লিখতেও হবে বক্সে, তারপরে এনকোডিং করতে হবে, সি এর পাশে যে সার্কেলটা আছে সেইটাকে ডার্ক করতে হবে। এরপরে হচ্ছে 8 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সাম ডেট। যেমন আজকে তোমাদের এক্সাম যেমন 18, তাহলে তোমরা এখানে লিখে দিল 18/8/2022। ঠিক আছে, ঠিক এইভাবে তোমাদের এই পোর্শনটাকে ফিল আপ করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট পোর্শন। লাস্ট পোর্শনটা কি, অ্যান্সার। এবার এই অ্যান্সারে তোমরা দেখছো 1 থেকে 40 পর্যন্ত রয়েছে, এরপরে প্রত্যেকটা দেখো 1 2 3 1 এর মধ্যে ABCD অপশন রয়েছে, এরকম 40-এর পর্যন্ত ABCD করে অপশন থাকছে। অর্থাৎ তোমরা বুকলেট যেটা পাচ্ছ, যে কোশ্চেন পাচ্ছ, সেই কোশ্চেনে তোমরা দেখবে প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে তোমরা মাল্টিপল চয়েস যে মানে তোমরা পাচ্ছ, যে 4টে অপশন পাচ্ছ ABCD, তাহলে ABCD এর মধ্যে যেটা সঠিক অপশন হবে সেটাকে তোমাদের এখানে কি করতে হবে, এনকোডিং করতে হবে। অর্থাৎ তোমরা যদি একটা কোশ্চেনের মনে হয় যে এ অপশনটা কারেক্ট, তাহলে তোমাকে এখানে এটাকে এনকোড করতে হবে, অর্থাৎ
সার্কেলটাকে ডার্ক করতে হবে। 2 নম্বর কোশ্চেনে তোমার যদি মনে হয় বিটা সঠিক অ্যান্সার, তাহলে তোমার বিটাকে কি করতে হবে, সার্কেলটাকে ডার্ক করতে হবে। এইভাবে তোমাদের 40 পর্যন্ত অ্যান্সার গুলোকে এইভাবে দিতে হবে। তবে একটা কথা মনে রাখবে যে ABCD যে 4টে অপশন আছে, তার যে কোনো একটাই কিন্তু তোমাকে চুজ করতে হবে। তুমি যদি এখানে একাধিক মানে সার্কেল যদি ডার্ক করে ফেলো, তাহলে কিন্তু ওই প্রশ্নটাই তোমার কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা মাথায় রাখবে যে প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে যে কোনো একটাই মাত্র চয়েস করতে হবে, এবং একবার যদি আমি একটাকে ডার্ক করে ফেলি, তখন কিন্তু আমি সেটাকে আর পাল্টাতে পারবো না, কারণ আমরা এটা পেনে করছি, ঠিক আছে? পেন্সিল কখনোই ইউজ করা যাবে না। তাহলে এইটাই হচ্ছে তোমাদের মোটামুটি OMR শেখার পদ্ধতি। এবং সবশেষে নিচে যেটা থাকছে সেটা তোমাদের ফুল সিগনেচার আর ডেট থাকবে। এবার এই ফুল সিগনেচার তুমি ডেট দেবে, তারপর উপরেটা সব ফিল আপ করবে, আর এইটা তোমার সবকিছু কারেক্ট হয়েছে দেখে ইনভিজিলেটার এখানে তার সাইনটা দেবে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে OMR ফিল আপ করার সঠিক পদ্ধতি। তোমরা ঠিক এইভাবেই করবে এবং আশা করি আর কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।